কৃষক সকললৈ সুখবর। ওদালগুড়ির রঙালয়ে দখল করেছে বহিরাজ্যর বজার। দৈনিক ট্রাকে ট্রাকে রঙালাও রপ্তানি হয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, হরিয়ানা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের আন কেবাখনো রাজ্যলৈ। এই দৃশ্য টংলার রতনপুর গাঁওর। রতনপুর অঞ্চলের 100 বিঘাতকৈও অধিক মাতিত রঙালাও খেতি করেছে স্থানীয় কৃষকে। এতিয়া রঙালাও এনেদরে স্থানীয় ব্যবসায়ের জড়িয়ে প্রেরণ করেছে বহিরাজ্যলৈ। কৃষক সকলে প্রতি কিলোগ্রাম রঙালাওত 6 টকাৰ পৰা 7 টকা লাভ করে। হয়, মানে 40 বিঘা লগেছিল। উৎপাদন যেনেকা হবা লাগছিল সেনেকা নহলে, মানে হয়তো সাগে বিধানের অল্প প্রবলেম হব পারে। রতনপুর এরিয়া মোটামুটি 100 বিঘা উপর হব। আর এনে ওসর তো গাঁওবিলাখনত রুইছে, হয়তো আমি পার কেজি 6 টাকাকে উঠাওয়া হয়েছে। আর আমি 4-6 টাকা 7 টাকা এনেকে যদি পারো আমি এনেকে মানে পঠাই দিয়ে আসো। আমি আগতে অন্ধ্রপ্রদেশ, তারপর উড়িষ্যা, তারপর কলকাতা, তারপর ত্রিপুরা এইবিল পঠাওয়া হয়। উড়িষ্যা কলকাতালৈ রঙালাও সমূহ ট্রাকেরে লৈ যোৱাৰ বাবে সাজু হয়েছে চালক সকল। এইটো যাব উড়িষ্যা, এই ইফালে একটা লুট হয়ে আছে, এটা কলকাতা যাব। কিমান দিনত পাব? এইটো উড়িষ্যা যাব 5 দিন লাগবে। আর 5 দিনের ভিতরে যাই পাব তাতে। রঙালাও সমূহ কি করে এই খাবার কারণে লব? এ দুনিয়ার পাবলিক আছে না, কাজর কাস্টমার আছে, পাবলিক আছে, কিন্তু খাব ঘরত যেহেতু যেটা 3-4 টকা হব তেতিয়া জুস বানাবার কারণে এই তারপর লব, বিহারের পর লব। এটা আমার গাঁ আসামের পর যেটা নিয়ে আছে এইটু দিয়ে মানে খাবার কারণে নিয়ে আছে। আর এইটু ডাঙর হয় 30-40 কেজি যেটু হয় এইটু দিয়ে জুস বানায়, এইটু দাম অল্প কম হব। আন রাজ্যর তুলনাত অসমৰ রঙালাওর সোয়াদ বেশি ভাবে বহিরাজ্যত বৃদ্ধি পাইছে চাহিদা। ওদালগুড়ির পর নিপু কাকতি, NB নিউজ। কৃষক সকললৈ সুখবর। ওদালগুড়ির রঙালয়ে দখল করেছে বহিরাজ্যর বজার। দৈনিক ট্রাকে ট্রাকে রঙালাও রপ্তানি হয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, হরিয়ানা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের আন কেবাখনো রাজ্যলৈ। এই দৃশ্য টংলার রতনপুর গাঁওর। রতনপুর অঞ্চলের 100 বিঘাতকৈও অধিক মাতিত রঙালাও খেতি করেছে স্থানীয় কৃষকে। এতিয়া রঙালাও এনেদরে স্থানীয় ব্যবসায়ের জড়িয়ে প্রেরণ করেছে বহিরাজ্যলৈ। কৃষক সকলে প্রতি কিলোগ্রাম রঙালাওত 6 টকাৰ পৰা 7 টকা লাভ করে। হয়, মানে 40 বিঘা লগেছিল। উৎপাদন যেনেকা হবা লাগছিল সেনেকা নহলে, মানে হয়তো সাগে বিধানের অল্প প্রবলেম হব পারে। রতনপুর এরিয়া মোটামুটি 100 বিঘা উপর হব। আর এনে ওসর তো গাঁওবিলাখনত রুইছে, হয়তো আমি পার কেজি 6 টাকাকে উঠাওয়া হয়েছে। আর আমি 4-6 টাকা 7 টাকা এনেকে যদি পারো আমি এনেকে মানে পঠাই দিয়ে আসো। আমি আগতে অন্ধ্রপ্রদেশ, তারপর উড়িষ্যা, তারপর কলকাতা, তারপর ত্রিপুরা এইবিল পঠাওয়া হয়। উড়িষ্যা কলকাতালৈ রঙালাও সমূহ ট্রাকেরে লৈ যোৱাৰ বাবে সাজু হয়েছে চালক সকল। এইটো যাব উড়িষ্যা, এই ইফালে একটা লুট হয়ে আছে, এটা কলকাতা যাব। কিমান দিনত পাব? এইটো উড়িষ্যা যাব 5 দিন লাগবে। আর 5 দিনের ভিতরে যাই পাব তাতে। রঙালাও সমূহ কি করে এইটু খাবার কারণে লব? এ দুনিয়ার পাবলিক আছে না, কাজর কাস্টমার আছে, পাবলিক আছে, কিন্তু খাব ঘরত যেটু যেটা 3-4 টকা হব তেতিয়া জুস বানাবার কারণে এইটু তারপর লব, বিহারের পর লব। এটা আমার গাঁ আসামের পর যেটু নিয়ে আছে এইটু দিয়ে মানে খাবার কারণে নিয়ে আছে। আর এইটু ডাঙর হয় 30-40 কেজি যেটু হয় এইটু দিয়ে জুস বানায়, এইটু দাম অল্প কম হব। আন রাজ্যর তুলনাত অসমৰ রঙালাওর সোয়াদ বেশি ভাবে বহিরাজ্যত বৃদ্ধি পাইছে চাহিদা। ওদালগুড়ির পর নিপু কাকতি, NB নিউজ।